এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, ভোট পরবর্তী হিংসায় কমিশনের সঙ্গে রাজ্যের রিপোর্টে ফারাক, দাবি আইনজীবীর। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের হলফনামা নিয়ে সমালোচনা। এদিন আদালতে কড়া অবস্থান জানিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের দেওয়া রিপোর্টের পার্থক্য তুলে ধরেছেন আইনজীবী মহেশ জেঠমালানি। এদিন আদালতে পাঁচ বিচারপতি বৃহত্তর মঞ্চে তিনি জানিয়েছেন অন্তত 60% ক্ষেত্রে ফারাক রয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না যে ভোট পরবর্তী হিংসা হয়েছে। মানবাধিকার কমিশন মানুষের সঙ্গে কথা বলেছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে রিপোর্ট জমা দিয়েছে, আজ পর্যন্ত কমিশন ও রাজ্যের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে। কমিশন যেখানে বলেছে খুন হয়েছে 52 জন, রাজ্য বলেছে 22 জন, পুলিশ বলেছে কোনো ধর্ষণ হয়নি, রাজ্য বলেছে 12 জনের শ্লীলতা হানিসা হয়েছে, কমিশন বলেছে 79 জনের বিভিন্নভাবে নিগ্রহের ঘটনা, তার মধ্যে 14 জনের শুধু ধর্ষণ হয়েছে। তিনি আরও জানিয়েছেন 3384 অভিযোগ জমা পড়েছে, এর মধ্যে সব সত্যি নাও হতে পারে কিন্তু প্রাথমিকভাবে FIR জরুরি ছিল। 1356 অভিযোগ FIR না করেই রাজ্য বাতিল করেছে, যেটা অপরাধ। পুলিশ 651টা FIR করেছে, কিন্তু কি ধরনের তদন্ত করলো রাজ্য? হাইকোর্ট কমিশনকে দায়িত্ব দিয়েছে তাই তাকে পক্ষপাত দুষ্ট বলা যায় না, কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করতে দেওয়া হোক। কোর্ট কমিশনকে বলেছিল যেসব পুলিশ অপরাধের সঙ্গে যুক্ত তাদের তালিকা তৈরি করতে, মানবাধিকার কমিশন সেটা তৈরি করলে রাজ্য বলতে পারে না, সেটা অযৌক্তিকভাবে অনুমানের উপর ভিত্তি করা হচ্ছে।